অনেক খুশি ভাই, আমি আসলে অনেক খুশি ভাই, থ্যাংক ইউ। আমি মানে আপনার জন্য এটা করতে পারছো, এটাই জীবনে সবচেয়ে বড় ব্যাপার, কারণ খুব কম মানুষ আছে নিজের বাবা মার জন্য কিছুটা করতে পারে। অনুপের কথা মনে আছে তো? তামিম ভাই যেভাবে কথা দিয়েছিল যে ঈদের আগে ওর বাবার অপারেশনটা করবে, সো গত পরশুদিন উনি হসপিটালে ভর্তি হয়েছেন এবং গতকালকে অপারেশন হয়েছে। কি অবস্থা? অপারেশনটা ভালো হয়েছে, এখন কেবিনে আছে, সিসিইউতে কাজ করতে কেবিনে যাবে। কালকে আমি আমার মাকে বলতেছিলাম আপনার এই পুরো ঘটনা, আমার আম্মা দেখলাম যে ইফতারের পর উনি দোয়া করছে। অনুপ তুমি কি খুশি? আমি আসলে অনেক বেশি খুশি, মানে আমি আপনার কাছে এতটাই কৃতজ্ঞ, মানে ভাষার বলার মতো আমার নাই। না না, কৃতজ্ঞতার কিছু নাই, মানে নগদ হয়তো এটা মানতো, এটা আসলে আল্লাহই চাইছে। হ্যাঁ, এটা হয়তো আমি বা তামিম এটা উসিলা ছিলাম। বাবাকে যখন ইকো নিয়ে গেল তখন তারা বলতেছে যে চারটা ব্লক তো অনেক ডেঞ্জার, অনেক ডেঞ্জার, মানে হিসাবে আর এক দেড় বছর হয়তো বা সে লাস্ট করতো। আসলে যে আমার বাবাকে আমি মানে আপনি আমি বুঝাতে পারতেছি না যে আমি কোথেকে আমরা ফিরে পাইছি আমার বাবাকে, মানে আমরা জানতামও না আসলে। আমার মানে এখন তো খুশি না, অনেক খুশি ভাই, আমি আসলে অনেক খুশি ভাই, থ্যাংক ইউ। আমি মানে বাবার জন্য এটা করতে পারছো, এটাই জীবনে সবচেয়ে বড় ব্যাপার, কারণ খুব কম মানুষ আসলে নিজের বাবা মার জন্য কিছুটা করতে পারে। এবং বাকি যে দুইটা ব্লক আছে, দেড় মাস বা ডাক্তার যখন বলে ওই অপারেশনটা কিন্তু করে ফেলতে হবে, এবং ওইটার জন্য আমরা আছি। তোমার কাছে আমার পার্সোনাল নাম্বার আছে, সরাসরি আপনি আমাকে ফোন দেবেন। আর তামিম ভাইও আসার ইচ্ছা ছিল, কারণ তামিম ভাইয়ের ছেলে অসুস্থ, তো উনি হচ্ছে সিঙ্গাপুরে। আমি আপনাকে ফোনে একটু কানেক্ট করাই দিচ্ছি, উনি আপনার সাথে কথা বলতে চাইছি। আসসালামু আলাইকুম। উনিও বলছে আপনার ছেলেও ভালো থাকবে, আশা করি সুস্থ থাকবে। অবশ্যই অবশ্যই আমরা সবাই দোয়া করবো, দেখলেন তো নগদ শুধু ভাগ্য বদলায় না, জীবনও বদলায় দেয়। ঈদ মোবারক।